আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি জহিরুল ইসলাম, চায়নার চংচিং থেকে আপনাদের মাঝে। আমার ইউটিউব চ্যানেল চাইনিজ ভাইয়ে প্রতিনিয়তই চায়নার পড়াশোনা, ব্যবসা এবং জব রিলেটেড বিভিন্ন ইনফরমেশনের ভিডিও শেয়ার করছি। সো আপনাদের চায়নার পড়াশোনা, বিজনেস বা জব রিলেটেড কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমার চ্যানেলের কমেন্টে আপনারা জানাতে পারেন, অথবা আমার ফেসবুক পেজ, আমার পার্সোনাল প্রোফাইলে মেসেজ করতে পারেন। আমি আমার যথেষ্ট চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য। আমি গত কিছুদিন যাবতই একটি সিরিজ চালু করেছি, যেটা হচ্ছে চায়নাতে 2023-এর যে নতুন স্টুডেন্টরা আসছেন তাদের জন্য বিভিন্ন ইনফরমেশন আমি শেয়ার করছি। তারই ধারাবাহিকতায় আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার টাকা পয়সা, বা বাংলাদেশ থেকে চায়নাতে কিভাবে টাকা সাথে করে নিয়ে আসবেন, অথবা চায়না থেকে বাংলাদেশে টাকাগুলো আমরা কিভাবে পাঠাই। সো এখানে বেসিক্যালি মূলত অনেকগুলো পদ্ধতি আছে, লিগাল ইলিগালও হতে পারে, বা অনেকগুলো জিনিস শুনতে একটু দৃষ্টিকটুর হতে পারে, বাট যেটা রিয়েলিটি আমি সেটাই আপনাদের সাথে ভিডিওতে আলোচনা করব। সো যারা নতুন স্টুডেন্ট, যারা এখন বর্তমানে বাংলাদেশে আছেন, তাদের জন্য সব থেকে বেস্ট যে অপরচুনিটিটা আছে বা যে কাজটা করা উচিত আমি মনে করি, আপনার অবশ্যই চায়নাতে আসার আগে ডুয়েল কারেন্সি যে কার্ডগুলো বাংলাদেশে এখন অ্যাভেলেবেল আছে এই কার্ডগুলো নিয়ে আসতে পারেন। কারণ আলিপে বা উইচ্যাটের মাধ্যমে আপনি এই ডুয়েল কারেন্সির কার্ড থেকে পেমেন্ট করতে পারবেন, এবং এটিএম বুথ থেকে আপনি ডুয়েল কারেন্সির যে কার্ডগুলো সেইখান থেকে যদি বাংলাদেশের টাকা আপনি ডিপোজিট করেন, এইখান চায়না থেকে আপনি সরাসরি চাইনিজ টাকা উত্তোলন করতে পারবেন। সো আমার জানা মতে সব থেকে বেস্ট সার্ভিস প্রোভাইড বা সব থেকে ভালো সার্ভিস দিচ্ছে যে সকল কার্ডগুলো, এর ভিতরে ইস্টার্ন ব্যাংকের ইবিএল ব্যাংক, যেটা ইস্টার্ন ব্যাংকের মাস্টার কার্ড বা ভিসা কার্ড, এই কার্ডটা খুবই ভালো। আপনারা চাইলে সরাসরি ইস্টার্ন ব্যাংকের ওখানে গিয়ে মাস্টার কার্ড বা ভিসা কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আমি যখন করছিলাম বা আমি যখন এনেছি 575 টাকা নিয়েছিল ওরা, এখন কত নিচ্ছে সেটা আপনারা ওখানে ওদের আপনার নিকটবর্তী ব্রাঞ্চে যোগাযোগ করলে ওরা আপনাকে বলতে পারবে। ইস্টার্ন ব্যাংকের আবার দুটি অপশন আছে, একটা হচ্ছে অ্যাকাউন্ট, আপনি যদি কারেন্ট অ্যাকাউন্ট করেন ওই কারেন্ট অ্যাকাউন্টের অ্যাগেনেস্ট আপনি একটি মাস্টার কার্ড বা ভিসা কার্ড যেটা ডুয়েল কারেন্সি সাপোর্টের ওই কার্ডটা নিতে পারবেন। আবার আছে শুধুমাত্র আপনি কার্ড নিতে পারবেন, কোনো আপনার অ্যাকাউন্ট করার দরকার নেই। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে অ্যাকাউন্ট করে ওইটার সাথে কার্ডটা লিঙ্ক করে নেওয়ার, কারণ শুধু যে কার্ডটা ওইটাতে শুধু ডলার সাপোর্টেড করে, কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে যে কার্ডটা লিঙ্ক আপ করে দেওয়া হবে ওইটাতে শুধু বাংলা টাকা ডিপোজিট করলে আপনি চায়নাতে ডাইরেক্ট চাইনিজ টাকা উত্তোলন করতে পারবেন, যেটা খুবই ভালো একটি মাধ্যম। তারপরে দ্বিতীয় নম্বরে যদি বলি আইএফআইসি ব্যাংক, আইএফআইসি ব্যাংকের যে ইন্টারন্যাশনাল কার্ডটা আছে এই কার্ডটার সার্ভিসটাও অনেক ভালো, এবং এদের কনভার্সন রেটটাও অনেক ভালো দেয়, খুব ভালো আপনি কনভার্সন রেট পাবেন। সো আইএফআইসি ব্যাংককেও আপনারা যোগাযোগ করতে পারেন, সম্পূর্ণ বিস্তারিত ডিটেল ব্যাংকে যোগাযোগ করলে ব্যাংকের যারা কর্মকর্তা আছে তারা আপনাদেরকে জানিয়ে দেবে। এবং নাম্বার তিনে আমি রাখবো ইসলামী ব্যাংকের যে ইন্টারন্যাশনাল একটা কার্ড, ডুয়েল কারেন্সি কার্ড। ইমিডিয়েটলি আমি এইবার যখন করোনা পরবর্তী সময়ে চায়নাতে যখন আসি, আমার সাথে কিছু আমার ক্লাসমেট তারা ইসলামী ব্যাংকের এই কার্ডটি মানে সাথে করে নিয়ে আসে। এটা অনেকটাই ইবিএল বা আইএফআইসি ব্যাংকের মতোই, বাট একটু লিমিটেশন আছে, সব অ্যাকাউন্ট আসলে উইচ্যাট বা আলিপেতে অ্যাটাচ করতে একটু ঝামেলা হয়, কিন্তু আপনার ইবিএল মানে ইস্টার্ন ব্যাংকের কার্ডটা আর আইএফআইসি ব্যাংকের যে কার্ড, এই দুইটা খুব পারফেক্টলি উইচ্যাট এবং আলিপেতে অ্যাড হয়, এবং এখান থেকে আপনি টাকাটা উত্তোলন করতে পারবেন, পেমেন্ট করতে পারবেন খুবই সহজে। আর আমরা যারা পুরাতন আগে চলে এসেছি বা কার্ড করা যাদের আমাদের পসিবল হচ্ছে না, তারা আসলে বাংলাদেশ থেকে কীভাবে টাকা আনে, অতি দুঃখের সাথে জানানো বলতে হচ্ছে যে এটা হয়তো ভালো না, কিন্তু তারপরও এটাই একমাত্র সলিউশন, সেটা হচ্ছে হুন্ডির মাধ্যমে টাকা আনা। আমরা বাংলাদেশ থেকে চায়নাতে হুন্ডির মাধ্যমেই টাকা আনি, প্রতি মাসে আমাদের হাত খরচ বাবদ বা কোনো প্রয়োজনের যে টাকাগুলো এগুলো হুন্ডির মাধ্যমেই আনা হয়। আবার বাংলাদেশ মানে চায়না থেকে যদি আপনি বাংলাদেশে আপনার পরিবারকে টাকা পাঠাতে চান, যেমন অনেক পরিচিত বড় ভাইরা আছে বা অনেক স্টুডেন্টরা আছে যারা স্কলারশিপে পড়াশোনা করছে এবং খুবই বাজে খরচ যাদের নাই বললেই চলে, তারা আসলে আপনার স্টাইফিনের টাকাটা পর্যাপ্ত পরিমাণে নিজের খরচ চালানোর পরেও
কিছু টাকা চাইলে দেশের বাড়িতে মানে বাংলাদেশে তার পরিবারকে পাঠাতে পারে। সেক্ষেত্রেও আসলে হুন্ডির একটি বড় মানে অংশটাই হুন্ডির মাধ্যমে যায়। আসলে এইভাবে সরাসরি কোনো চ্যানেল চায়না টু বাংলাদেশের ব্যাংকিং মাধ্যমে ট্রান্সফার করাটা আসলে একটু লেন্দি প্রসেস বা এটা অনেক টাফ, অনেকেই করে না। সাপোজ আমি নিজেও অতটা ভালোভাবে জানি না, আরও 10টা স্টুডেন্ট তারাও অতটা ভালোভাবে এই বিষয়টা জানে না। বাট হুন্ডির বিষয়টা হচ্ছে শুধু ফোন দিয়ে বা মেসেজ করে বলে দিলাম আমার ব্যাংক অ্যাকাউন্টে এত এত টাকা পাঠিয়ে দেন, ওরা টাকা পাঠিয়ে দেবে, আপনি আরএমবি দিয়ে দেবেন, মানে এটা একটা প্রসেস হয়ে গেছে। সো এটা আপনারা যারা চায়নাতে আসবেন তারা ধীরে ধীরে এই জিনিসটা বুঝতে পারবেন, দেখতে পারবেন, এবং আশা করি তখন আপনারা অবশ্যই এগুলো নিয়ে সচেতন থাকবেন, অবশ্যই অবশ্যই সচেতন থাকবেন, কারণ ইল্লিগাল ওয়ে বা এটা আসলে ওইভাবে ভালো না, কিন্তু আপনার যেহেতু উপায় নেই তখন আপনার এটা করতেই হচ্ছে। সো অনেক সময় হুন্ডিতে টাকা মায়ের যায়, অনেক সময় টাকা নিয়ে যার কাছ থেকে আপনি হুন্ডির জন্য পাঠিয়েছেন সে হয়তো আপনার ফোন ধরবে না, আপনার সাথে যোগাযোগ রাখবে না। সো এই জন্য বিশ্বস্ত এবং পরিচিত যারা এই ধরনের কাজ করতেছে তাদের সাথে আপনারা কাজ করবেন। রেট কম বেশি দেখে অনেক সময় অনেকে নতুন অনেকের সাথে লেনদেন করে, যেটা আসলে বিপদের সম্মুখীন হতে হয়। সো সবাই এই বিষয়গুলো নিয়ে সাবধানে থাকবেন। মোরাল অফ দ্য স্টোরি বা সব কিছুর গোছানো একটাই কথা, সবাই যারা নতুন আসবেন তাদের কাছে আমার এটাই একটাই অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই বাংলাদেশ থেকে আসার সময় ডুয়েল কারেন্সি কার্ডগুলো করে নিয়ে আসুন, যার ফলে আপনি একটা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বাংলাদেশ থেকে চায়নাতে টাকা আনতে পারবেন, যেটা দুই দেশের জন্যই ভালো, আপনার নিজেরও স্যাটিসফিকেশনটা থাকবে। এই জন্য ইস্টার্ন ব্যাংক যেটা ইভিএল মাস্টার কার্ড বা ভিসা কার্ড এবং আইএফআইসি ব্যাংক এবং ইসলামী ব্যাংক এগুলোতে যোগাযোগ করবেন আশা করি। সো আমি আজকের এই ইনফরমেশনটা দিয়ে এখানে শেষ করছি, পরবর্তীতে আরও অন্যান্য বিষয় নিয়ে ভিডিওগুলো আসবে। নতুন চ্যানেল, আপনাদের সাপোর্টের দরকার, অবশ্যই সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের যে কোনো ইনফরমেশন যদি প্রয়োজন হয় সরাসরি আমার ভিডিও কমেন্টে আপনারা করতে পারেন, অথবা আমার ফেসবুক পেজ বা আমার ফেসবুক প্রোফাইলে প্রশ্নগুলো করবেন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব উত্তরগুলো দেওয়ার জন্য। সো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।